আচমকা লিফট বিকল উদয়পুর তেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে। দীর্ঘক্ষণ ভেতরে আটকে রইলেন হাসপাতালের ভর্তি থাকা রোগীর চারজন আত্মীয়। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রায় দেড় ঘন্টা পর লিফটের দ্বিতলের দরজা এবং দেয়ালের একাংশ ভেঙে তাদের উদ্ধার করেন। আটকে থাকার সময় বরাত গুনে লিফটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় ও এসি চলতে থাকায় জাহেরা বিবি সহ সঙ্গে থাকা চার আত্মীয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। ত্রিতল থেকে ভর্তি থাকা রোগীর জন্য ওষুধ কিনতে নিচে এসেছিলেন তারা। দ্বিতল এবং ত্রিতলের মাঝামাঝি এসে বিকট শব্দে আচমকায় লিফট আটকে যায়। বাইরে থাকা পরিচিত এক বেসরকারি গার্ডকে ফোন করেন ভেতরে আটকে থাকা একজন। তাদের দীর্ঘক্ষণের চেষ্টাতেও আটকে থাকাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সাহায্যে দম বন্ধকর অবস্থা থেকে মুক্তি পান তারা। কী কারণে ঘটল এই ঘটনা তা খতিয়ে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে আমরা